বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা বেড়েছে বান্দরবানে গুম খুন সহ সংঘর্ষে জড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ভোটের নানা সমীকরণ নিয়ে ব্যস্ততা গাজীপুরে নগরের উন্নয়নে বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে ইভিএম নিয়ে শঙ্কা বাফে সভাপতি সালাউদ্দিন সহ শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নামছে দুদক নির্দেশনা পেলেই কাজ শুরু ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন মেট্রো রেল এলাকার মানুষ সমস্যা সমাধানে মেয়রের আশ্বাস এবং পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায় ইউরোপায় নাটকীয় জয় সেভিয়ার ফাইনালে প্রতিপক্ষ রোমা শুভেচ্ছা আউন্টুর সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছি আমি লায়লা ডরিন এবার বিস্তারিত জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতায় জটিল হয়ে উঠছে পার্বত্য জেলা বান্দরবান পরিস্থিতি একের পর এক গড়ে উঠছে আঞ্চলিক সংগঠন আধিপত্য বিস্তারের জেরে গুম খুন চাঁদাবাজি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হচ্ছে তারা পার্বত্য জেলার উন্নয়ন কর্মকাণ্ডে কর্মরতদের অপহরণের পর দাবি করছে মুক্তিপণ এদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে বলছে র‍্যাব বিস্তারিত জানাচ্ছেন ইকবাল অনিক পাহাড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে নতুন কুকিজিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএ খুন অপহরণ চাঁদাবাজি ও জঙ্গিদের সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে বারবার আলোচনায় আসছে তারা বান্দরবানের বম জনগোষ্ঠীর কিছু ব্যক্তি এই সংগঠন গড়ে তোলেন বান্দরবান সদর বোয়াংছড়ি বাঘাইছড়ি বিলাইছড়ি বরকল অঞ্চলে বমদের বসবাস আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে এই সংগঠনের বেশ কিছু সদস্য সাম্প্রতিক সময়ে বান্দরবনের রুমা বোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ ১৬ মে পাহাড়ের শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের উপর জারুলছড়ি পাড়ায় হামলা চালায় সন্ত্রাসী এই সংগঠনটি এতে দুই সেনা সদস্য নিহত হয় গুলিবিদ্ধ হন দুই কর্মকর্তা তাদের কর্মকাণ্ডে আতঙ্ক হয়ে এলাকা ছাড়ছেন স্থানীয়রা তাদের যে জনশূন্য হয়ে পড়ছে এবং সরকার উন্নয়ন কর্মকাণ্ডও থমকে হয়ে পড়ে গেছে বিভিন্ন দুর্গম এলাকা থেকে ছাত্ররা স্কুলে যাইতে পারতেছে না শিক্ষা মেরুদণ্ড আমাদের ভেঙে পড়ছে এবং হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ কারণে আমাদের আর্থিকভাবে আমরা খুব ভেঙে পড়ছি এনএফের সশস্ত্র বাহিনীর হামলার শিকার দেশময় সেনাবাহিনী এবং সাধারণ জনগণও তাদের চাঁদাবাজি হত্যা থেকে রেহাই পাচ্ছে না পাহাড়কে বাঁচাতে হলে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সরকার ও নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান চায় স্থানীয় জনপ্রতিনিধিরা বাইরের কোন শক্তির তাদের যোগান দিচ্ছে বোধহয় তারা এই সাহসটা করছে এই সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি সারাশি অভিযান এখন সময়ের চাহিদা পার্বত্য জেলার শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন কর্মকাণ্ডে যারা সহায়তা করে তাদেরই অপহরণের পর অর্থ দাবি করে এই সন্ত্রাসী সংগঠন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে পাহাড়ি যে সুবিধাটা নিয়ে মূলত এই কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যে সন্ত্রাসী সংগঠন তারা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সংস্থার উপরে তারা এই হামলা চালিয়ে যাচ্ছে আমরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে বা গোয়েন্দাদের সহায়তা নিয়ে আমরা কিন্তু সেখানে অভিযান পরিচালনা করছি র‍্যাব বলছে পাহাড়ে জঙ্গি সংগঠনগুলোকে প্রশিক্ষণ দিয়ে তাদের দিয়ে দেশের ভিতর বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কেএনএফ সদস্যদের এই সংগঠনের যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে আমরা এখনো আইনের আওতায় আনতে পারিনি বাট প্রাথমিকভাবে তাদের যে প্রশিক্ষণ দেয়া জঙ্গিদেরকে যারা যে প্রশিক্ষণ দিয়েছেন সেখান থেকে অনুমেয় যে যদিও তারা অর্থের বিনিময়ে প্রশিক্ষণ দিয়েছেন বাট দেশের অভ্যন্তরে কোনো নাশকতা বা সহিংসতার পরিকল্পনা তাদের মধ্যে ছিল এই জঙ্গিদের মাধ্যমে এই সংগঠনটি পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র সংগ্রহ করত বলেও জানায় র‍্যাবের এই কর্মকর্তা যে পার্শ্ববর্তী দেশ হতে তারা ইকবাল অনিক দেশ টিভি ঢাকা সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওয়াসিফ পার্থর সঙ্গে পার্থ বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন আর এই পণ্য নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন
নরিন ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে প্রতিবারের মতো কিন্তু মানে ক্রেতাদের অভিযোগ যে দ্রব্যমূল্যের দাম কিন্তু বেড়েই চলেছে, এবং আজকেও এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে কয়েকজন ক্রেতা কিন্তু বলছেন যে আসলে দ্রব্যমূল্যের দামটা কিন্তু অন্যান্য সময়ের চেয়ে কিছুটা বেশি। এবং আমরা কারওয়ান বাজারে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জিনিসের যেমন দাম আছে, যে তেলের দামটা কিন্তু বেড়েছে, তারপরে 192 টাকা লিটার বিক্রি হচ্ছে, মসুর ডাল বিক্রি হচ্ছে 130 টাকা, এবং সবচেয়ে বেশি যে যা দামটা বেড়েছে সেটি হচ্ছে মশলার মধ্যে জিরার দাম, প্রায় 300 টাকা বেড়ে এখন জিরা কেজি প্রতি বিক্রি হচ্ছে 850 টাকা করে, এবং আদা রসুনও কিছুটা দাম বাড়তি রয়েছে। এবং আমরা অন্যান্য যে জিনিসগুলো দেখেছি, যেমন চালের বাজারে গিয়ে দেখেছি যে চালের দাম কিন্তু আগের দামই রয়েছে, মিনিকেট 72 টাকা বিক্রি হচ্ছে এবং 28 চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা। মুরগির দামটাও কিছুটা কমছে, বিক্রেতাদের সাথে কথা বলেছি, তবে সবজির দামটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। এবং যে জিনিসটি জানাতে চাচ্ছি, এক লাফে কিন্তু ডিমের দাম সবচেয়ে বেশি বেড়েছে, যেমন গত সপ্তাহে কিন্তু ডিমের ডজন বিক্রি হয়েছিল 130 টাকা করে, আজকে ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 150 টাকা করে। এবং অন্যান্য যে মুদি সামগ্রী আছে এখানে কিন্তু বিক্রেতা যারা বলছেন যে কিছুটা কিন্তু আসলে লোডশেডিং হওয়ার কারণে, দ্রব্যমূল্যের দাম আগের থেকেই বৃদ্ধি হওয়ার কারণে কিছুটা দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং চিনির যদি বলতে চাই, চিনি কিন্তু এখনো বাজারে অনেকটাই সংকট, যারা এজেন্ট আছেন এবং যারা মোকাম থেকে চিনিগুলো কিনছেন তারা কিন্তু চিনিগুলো তারা আসলে কিনছেন, যেমন 125 টাকা সরকার কর্তৃক নির্ধারিত, সেই 125 টাকা ধরেই তারা কিন্তু আসলে পাইকারদের থেকে কিনতে হচ্ছে চিনিগুলো। এবং 125 টাকা করে কিনলে কিন্তু অবশ্যই ক্রেতারা কিন্তু যে নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্য কিন্তু আসলে তারা পাচ্ছে না। এবং সর্বোপরি আমরা এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে মশলার দাম অল্প কিছুটা বেড়েছে, এবং অন্যান্য যে সামগ্রী আছে যেমন মুরগি তার দামটা কিছুটা কমছে কুরবানি উপলক্ষে, তবে চিনিটা নিয়ে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা সবারই অভিযোগ এখন পর্যন্ত কেন চিনি পাচ্ছে না। তবে কারওয়ান বাজারে এসে যেমনটি দেখতে পেয়েছি যে ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিক্রেতারা বলছেন যে কিছু জিনিসের দাম বেড়েছে তবে অন্যান্য কিছু জিনিসের দাম কিন্তু আগের মূল্যেই আছে। তবে যেমনটি জানাতে চাচ্ছি যে ডিমের দাম কিন্তু অত্যাধিক বেড়ে গিয়েছে, গত সপ্তাহে ডিম ছিল 130 টাকা ডজন এবং সেই ডিম আজকে কিন্তু 150 টাকা করে, 150 টাকা করে কিন্তু ডজন প্রতি বিক্রি হচ্ছে, এবং সবজির দামটাও কিন্তু বেশ চড়া বাজারে। দরিন কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। পার্থ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ওয়াসিফ পার্থ। বাজার পরিস্থিতির আরো খবর জানবো ময়মনসিংহ ও কুষ্টিয়া থেকে। সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও নাহিদ হাসান তিতাস। প্রথমে যুক্ত হচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, আজ সাপ্তাহিক ছুটির দিনে নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন? দরিন, ময়মনসিংহের কাঁচা বাজার কিন্তু নিয়ন্ত্রণহীন। আসলে নিয়ন্ত্রণের জন্য আমরা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কিন্তু মনিটরিং ব্যবস্থা দেখতে পাইনি। আমি এখন আছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছি। ঈদের পর থেকে আমরা দেখছি যে কাঁচা বাজারে যে প্রত্যেকটা সবজির দামই কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমরা এই বিষয়ে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের সাথেও কিন্তু বারবার কথা বলেছি, এবং তারা বিভিন্ন সময় বলে থাকেন যে বাজার নিয়ন্ত্রণে তারা কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা কিন্তু আমাদেরকে বারবার বললেও আমরা কিন্তু বাস্তবিক পক্ষে আসলে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাইনি। আমি আজকের বাজারে একটু আপনার মাধ্যমে দরদাম জানাতে চাই। আজকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, কাঁকুল বিক্রি হচ্ছে 80 টাকা, এবং গাজর বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি দরে, এবং পেঁপে বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80 টাকা কেজি দরে, এবং শীতলাও বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। এছাড়া যে ফুলকপি রয়েছে সেটি কিন্তু 120 টাকা 100 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। প্রতিনিয়তই আমরা দেখেছি যে সবজির দাম সেটি কিন্তু বাড়ছে, এবং ব্যবসায়ীরা বলছেন আসলে উৎপাদন কমে যাওয়ায় এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় কিন্তু এই যে সবজির দাম সেটি কিন্তু
বাড়ছে এবং এই সেই বাড়ার কারণেই কিন্তু আসলে কৃষক পর্যায়েও কিন্তু তারা বাড়তি দামে কিনছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই জন্য বাজারে সবজির দাম অনেকটাই বেশি সেটি কিন্তু তারা বলছেন এবং আমরা ভোক্তাদের সাথে কথা বলেছিলাম, ভোক্তারা বলছেন যে প্রতিনিয়ত আসলে একের পর এক সবজির দাম বৃদ্ধি পাওয়া এবং তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটি কিন্তু তারা কখনোই মেলাতে পারছে না এবং তারা বলছেন যে আসলে যদি গরিবের পক্ষে যদি সরকার আসলে এবং প্রশাসন যদি আসলে কিছুটা নজরদারি না রাখে তাহলে তাদের যে চলা সেটি কিন্তু অনেকটাই দায় হয়ে পড়বে এবং তারা বারবার বলে আসছিলেন যে প্রশাসন যদি মনিটরিং ব্যবস্থা আসলে একটু জোরদার করে তাহলে যে অন্তত কাঁচা বাজারের পরিস্থিতিটা সেটা কিন্তু একটু নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও যে আজকের বাজারে যে চিনি, চিনি কিন্তু আজকে 140 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অনেক দোকানে কিন্তু চিনি পাওয়া যাচ্ছে না। এছাড়া পেঁয়াজ রসুন এবং আদার দামও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। সামনে কোরবানির ঈদ রয়েছে, সেটিকেই কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীরা বলছেন যে এই যে মশলা জাতীয় পণ্য সেটি কিন্তু আরও বাড়বে বলে তারা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন এবং ভোক্তারা বলছেন যদি মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় এই মশলা এবং মাংসের বাজারে এবং সবজির বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু কোনোভাবেই কমবে না এবং তারা সেটিকে কিন্তু আসলে জোরদার দেওয়ার জন্য কিন্তু প্রশাসনের প্রতি তারা দাবি জানিয়েছেন। আমরা এই বিষয়ে প্রশাসনের সাথেও কিন্তু কথা বলেছিলাম, প্রশাসন বরাবর যেটি বলে থাকেন তারা বলছেন যে মনিটরিং ব্যবস্থা জোরদার করবেন এবং সাধারণ যে ভোক্তা রয়েছেন তাদের নাগালের মধ্যে কাঁচা বাজার এবং অন্যান্য যে বাজারের যে দরদাম রয়েছে সেটি আনার কিন্তু তারা চেষ্টা করবেন, সেই বিষয়টিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের কাঁচা বাজারের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে চলে যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাইদ হাসান তিতাস। ধন্যবাদ ইলিয়াস। আসলে উদ্যোগতির বাজারে ময়মনসিংহের মতো কুষ্টিয়াতেও কিন্তু কোনো স্বস্তির খবর নেই। বাজারে সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী, দু একটা পণ্য ব্যতীত সব ধরনের পণ্যই বিক্রি হচ্ছে চড়া দামে। আমি রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে। এ বাজারের যদি বাজার দর আমি জানাতে চাই, যেমন মুদি পণ্য থেকে শুরু করে সবজি, সবজি থেকে মুরগি, মাছ মাংস, সব ধরনের পণ্যের দামই কিন্তু বেড়েছে। যেমন ডিমের দাম গতকালও ছিল হচ্ছে 45 টাকা হালি, আজ কিন্তু 1 টাকা বেড়ে 46 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়াও চিনির বিক্রি হচ্ছে কেজিতে 135 টাকা করে, তাছাড়া মসুরির ডাল 135, কলাইয়ের ডাল বিক্রি হচ্ছে 155 টাকা কেজি দরে। আমি এটুকু বলতে পারি যে মুদি পণ্যের বাজারেও কিন্তু কোনো স্বস্তির খবর নেই। তাছাড়া সবজির বাজার যেটা, সেটা যেন ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, অর্থাৎ আজকে যে সবজির দাম 10 টাকা সেই সবজি কালকে 20 টাকা হয়ে যাচ্ছে। যেমন আলুর দাম কুষ্টিয়ার বাজারে মারাত্মকভাবে বেড়েছে, যেমন সপ্তাহ ব্যবধানে 18 টাকার আলু কিন্তু এখন কেজি বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়াও মরিচের ঝাঁজ কিন্তু 150 ছুঁই, অর্থাৎ 140 টাকা কেজি বিক্রি হচ্ছে। তাছাড়া পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। পেঁয়াজের দামও বেড়েছে, অর্থাৎ 10 টাকা বেড়ে 60 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। এই ধরনের সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। আমি এ বিষয়ে বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে আসলে এই যে বৈশাখের মাঝামাঝি সময় কুষ্টিয়ায় শিলাবৃষ্টি হয়েছিল, যার কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার কারণে সবজির আমদানি কমে গেছে বাজারে, যার ফলশ্রুতিতে কিন্তু বাজারে দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, এই সবজির দাম বেড়ে যাচ্ছে। আর এদিকে যদি আপনাকে আমি মুরগির বাজারের খবর বলি, তাহলে মুরগির বাজারের কিন্তু দীর্ঘদিন ধরে কোনো স্বস্তির খবর নেই। যেমন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজি আজকে এবং লেয়ার মুরগির দাম কিন্তু কেজিতে 20 টাকা বেড়েছে, অর্থাৎ 330 টাকার লেয়ার মুরগি কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। এছাড়াও সোনালি মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। আমি এটুকু বলতে পারি যে আসলে এই যে সবজি থেকে শুরু করে মুদি পণ্য থেকে ডিম, মুরগি, মাছ মাংস, কুষ্টিয়ার বাজারে কিন্তু প্রতিটি পণ্যের দামই কিন্তু চড়া, অর্থাৎ কোনোভাবেই এই দামকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি, তাদের দাবি যে আসলে এই যে দীর্ঘদিন ধরে সব পণ্যের দাম বেশি এবং প্রতিনিয়তই রাত পোহলেই বেড়ে যাচ্ছে দাম, যার ফলে তারা কিন্তু সংকটের মুখে পড়ছে, অর্থাৎ আয় এবং ব্যয়ের কোনো ধরনের তাদের সমন্বয় হচ্ছে না। তাই তারা বলছে শক্ত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করা হোক। আর যে মনিটরিংয়ের কথা ভোক্তারা বলছে, আমরা কিন্তু সকাল থেকে বাজারে এসেছি, সেই মনিটরিংয়ের কোনো ছিটেফোঁটাও বাজারে দেখি নাই। তবে মনিটরিং যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলছেন তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি স্টুডিওতে ডরিনের কাছে। ডরিন তিতাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস আহমেদ আপনাকেও। দর্শক ময়মনসিংহ এবং কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মীরা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে শুধু রাজধানী নয়, সারা দেশে আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। নেতাদের দাবি, গেল ১৫ বছরে দল ভাঙার নানা অপচেষ্টা ব্যর্থ করে বিএনপি এখন আরও শক্তিশালী। দলের শীর্ষ নেতারা বলছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি বাস্তবায়নে পরিস্থিতি বুঝে দেয়া হবে কর্মসূচি। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপোর্ট। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গেল বছরের আগস্ট থেকে যুগপৎ আন্দোলন করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। দাবি আদায়ে নানা বাধা পেরিয়ে বিভাগগুলোতে সফল সমাবেশ করলেও ডিসেম্বরে রাজধানীর সমাবেশ সফল করতে অনেকটাই হোঁচট খেতে হয় বিএনপিকে। এরপর রমজান মাস সহ বিভিন্ন সময়ে ইফতার পার্টি, পদযাত্রা, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ পালন করে আসলেও আন্দোলনকে আরও গতিশীল করতে আবার নতুন উদ্যমে কর্মসূচি দিচ্ছে দলটি। এরই মধ্যে রাজধানীসহ সারাদেশের জেলা ও মহানগরগুলোতে ভাগে ভাগে পদযাত্রা ও জনসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আসছে ২৩ ও ২৮ মে রাজধানী ঢাকা ছাড়া দেশের সব মহানগরে পদযাত্রা করবে দলটি। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও দেশের অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনা করে এখনও কঠোর অবস্থানে না গিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে চায় বিএনপি। আমার ভোট আমি যাকে খুশি দেব সেখান থেকে বাংলাদেশকে ফিরে আনা, এটাই হলো আমাদের আন্দোলন। আমরা কোনো জ্বালা উপড়াও ২০১৫-১৪ তো করি নাই, যারা করছে এটা খবর মানে বেড়ে যাবে, কিন্তু আমাদের উপর চাওয়াইতেছে। সবাইকে বলতেছি যে আমরা শান্তিপূর্ণ এখনও আন্দোলনে আছি, কিন্তু উনি যদি জোর করেই নির্বাচন করতে চায় তখন তো আমাকে জোর করেই তাকে হটাইতে হবে। সারা দেশের মানুষ আজকে একেবারে শেষ সীমানা যায় পৌঁছেছে, কাজে সবাই আজকে আন্দোলনের শরিক হবে ও সারা বাংলাদেশে আন্দোলন হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন চলছে তাতে দিনে দিনে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিস্থিতি বুঝেই সময় উপযুক্ত কর্মসূচি দেওয়ার কথা জানালেন দলটির এই শীর্ষ নেতা। দল ভাঙার যে প্রক্রিয়া সেটা তো ১৫ বছর ধরে চলছে, সেটা বরঞ্চ করতে গিয়ে বিএনপিকে আরো শক্তিশালী করেছে। আন্দোলনের একটা নিজস্ব গতি প্রকৃতি আছে, ধারা আছে, এটা আন্দোলন যখন যেটা প্রয়োজনীয়তা দেখা দেয় তার সেটা নির্ধারিত হয়। দেশের মুক্তির এই আন্দোলনের সফলতার জন্য যে কর্মসূচির প্রয়োজনীয়তা দেখা দেবে সে কর্মসূচি দেওয়া হবে। গণতন্ত্র, মানবাধিকার, জননিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে নিজেদের আন্তর্জাতিক প্রতিশ্রুতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থানের কারণে বিশ্ববিবেকও আজস্বরূপ দাবি এই নেতার। বিশ্বের যে গণতান্ত্রিক দেশগুলো তারা কথা বলছে কেন, কারণ আমরা সবাই অঙ্গীকারবদ্ধ এই জায়গাগুলোতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সবাইকে বলবে। এবারে সিটি নির্বাচনের খবর। জমজমাট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, দিন কিংবা রাত চায়ের দোকান থেকে পাড়া মহল্লা, যেখানে ভোটের মাঠের যোগ্য প্রার্থী নির্বাচনে নানান সমীকরণে ব্যস্ত ভোটাররা। নাগরিক সেবায় পিছিয়ে থাকা গাজীপুরবাসীর প্রত্যাশা যোগ্য ও সৎ নেতৃত্ব। তবে ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও ইভিএম নিয়ে শঙ্কায় ভোটাররা। গাজীপুর ঘুরে তরিক ইসলামের প্রতিবেদন। ভোটের বাকি আর মাত্র ৭ দিন, তাই তো গাজীপুরের প্রতিটি সড়ক, পাড়া মহল্লায় যেন নির্বাচনী আমেজ। পাড়া মহল্লা থেকে চায়ের দোকান, সর্বত্র ভোটের আলাপ, পোস্টারে পোস্টারে প্রার্থীদের প্রচারণা চোখে পড়ার মতো। সিটি কর্পোরেশন হলেও নাগরিক সেবায় পিছিয়ে গাজীপুর সিটির অনেক এলাকা, নেই সড়কবাতি, ড্রেনেজ ব্যবস্থা, কমিউনিটি সেন্টার কিংবা সিটি মার্কেট, তাই তো প্রার্থী নির্বাচনে এসব সমীকরণ মেলাতে ব্যস্ত ভোটাররা। নামে সিটি, কিন্তু আমরা ওই বৈদ্যুতিক কোনো সুবিধা আমরা পাইতেছি না। কালভার্ট আছে, ইয়ে আছে, ড্রেন আছে, এগুলো উন্নয়নের যারা করবে তাদেরই আমরা সিলেক্ট করব। ভালো নেতা চাই আমরা, দিন আমরা একটু হেল্প পাই, সাহায্য পাই, এ ধরনের নেতা চাই, দিন সরাসরি দেখা যাইতে পারি। আমরা সিটি ট্যাক্স দিতেছি, সব কিছু সিটির যা প্রয়োজন সেটা আমরা দিতেছি, কিন্তু উপভোগ করতে পারতেছি না। বাইরের পরিস্থিতি যেমনই হোক, ভিতরের সেন্টারের ভিতরের পরিস্থিতি ভালো হলে এটাই সবাই চাই। এদিকে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলেও ভোটারদের সংখ্যা ইভিএমে ভোট নিয়ে, এক্ষেত্রে আরও প্রচার প্রচারণার দাবি ভোটারদের। আমরা তো বেলার আগে ভোট দিতাম, কিন্তু কখনো যে ভোটটা আপনারা এসে এটা আপনার আইডিয়া নেই, আমাকে কীভাবে দিতে হবে এটা কিন্তু আমার জানা নেই। এখন সব তো আর শিক্ষিত না,
সপ্তাহ ইয়া না এই ধরনের এটারে যদি প্রশিক্ষণ করেন তখন তারা সবাই বুঝবো, সবাই চিনবো, সবাই জানবো। আগামী 25শে মে ইভিএমে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। গাজীপুর সিটি নির্বাচনে প্রচার প্রচারণার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এম নজরুল ইসলামের সঙ্গে। নজরুল, প্রার্থীদের প্রচারণার কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। নরিন, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আর মাত্র 5 দিন বাকি। সে 5 দিনে কিন্তু সর্বশেষ মুহূর্তে কিন্তু প্রচার প্রচারণা কিন্তু এখন আমরা দেখেছি যে মানে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। গাজীপুরের 57টি ওয়ার্ডে আমরা সকাল থেকে দেখছি যে সাধারণ মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা কিন্তু আপনার সকাল থেকেই আপনার কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত। যদিও এখন নিয়ম রয়েছে যে 2টার পর থেকে কিন্তু সব প্রার্থীরা মাঠে নামার কথা, কিন্তু আমরা দেখছি যে সেটি কিন্তু কেউ মানছে না, তারা কিন্তু সকাল থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো মেয়র প্রার্থী এখন পর্যন্ত নামেনি, কিন্তু ওনারা হয়তোবা 12টার পর থেকে 57টি ওয়ার্ডেই তারা কিন্তু চষে বেড়াবেন, এরকম একটি কিন্তু আমরা সংবাদ পেয়েছি। কিন্তু সাধারণ যে কাউন্সিলর রয়েছে এবং কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর, তারা কিন্তু তাদের লোকজন নিয়ে কিন্তু হ্যান্ডবেল এবং আপনার ওই যে লিফলেট নিয়ে কিন্তু দেখেছি বাড়িতে বাড়িতে ঢুকে তারা কিন্তু ভোট চাচ্ছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের আপনার 57টি ওয়ার্ডেই কিন্তু আপনার প্রচারে প্রচার প্রচারণা কিন্তু শেষ মুহূর্তে জমে উঠেছে। তো নির্বাচনকে ঘিরে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী তথা নির্বাচন কমিশনও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তারা কিন্তু আপনার মোবাইল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকালকেও কয়েকজনকে মানে অতিরিক্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালানোর দায়ে কিন্তু 3-4 জনকে জরিমানা করেছেন। সেই সাথে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রাম্যমাণ আদালত কিন্তু ঘুরে ঘুরে আপনার নিয়ম যে নিয়মের মধ্যে চলার কথা মানে প্রচার প্রচারণা করার কথা সেটি করছে কিনা সে দিক দিয়েও তারা কিন্তু নজরদারি রেখেছেন। তো আমরা কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সাথে, উনি বলেছেন এই নির্বাচনকে অবাধ এবং গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ করার স্বার্থে এবং কঠোর নিয়মকানুনের মধ্যে দিয়েই চলতে হচ্ছে এখন। তারা কিন্তু কয়েকটা টিমে ভাগ হয়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালত প্রতিটি এলাকাতেই তারা আপনার নজরদারিতে রেখেছেন কোন প্রার্থী কীরকম নিয়মের মধ্যে চলছে। তো আপনারা জানেন যে বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু প্রার্থীরা তাদের নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট তাদের পক্ষে নেয়ার জন্য চেষ্টা করছেন। তো এরকম কিন্তু গাজীপুরের আপনার নৌকা সমর্থিত অ্যাডভোকেট আজমতুল্লাহ কিন্তু তার সমর্থকদের দেখেছি যে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা ঢুকে নৌকার উন্নয়নের কথা এবং দেশের উন্নয়নের কথা বলে কিন্তু তারা ভোট চাচ্ছেন। পাশাপাশি কিন্তু এটাও বলছেন যে গাজীপুরের আবারও কোন উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তারা কিন্তু নৌকা মার্কায় ভোট চাচ্ছেন এবং সবার ধারে ধারে যাচ্ছেন এবং গিয়ে তারা বিভিন্ন সরকারের উন্নয়নের গল্প এবং দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং শেখ হাসিনাকে আবারও মানে তারা শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের দিক কিন্তু তারা তুলে ধরে কিন্তু তারা বক্তব্য রাখছেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এবারও নৌকায় যেন তারা ভোট দেয় এবং ভোট দিলে কাজের উন্নয়নের অগ্রগতি যেন তাদের বৃদ্ধি পায়। সেই কারণে কিন্তু আমরা দেখেছি গভীর রাত্র পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু আপনার সভা সমাবেশ করছেন এবং মিছিল করে তারা কিন্তু সাধারণ মানুষকে জানাচ্ছেন। পাশাপাশি জাতীয় পার্টি কিন্তু আপনার এদিকে জাতীয় পার্টির প্রার্থীও কিন্তু গণসংযোগ করছেন এবং তারাও কিন্তু ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি সকল প্রার্থীরাই কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু তারা ভোট চাচ্ছেন এবং সর্বশেষ মুহূর্তের আর এই 5 দিনের মধ্যেই কিন্তু তারা আর 2 দিন সময় পাবেন হয়তোবা নির্বাচন মানে ক্যাম্পিংয়ের 2 দিন পরে আচরণবিধি লঙ্ঘন করে 72 ঘন্টা আগের থেকেই কিন্তু আপনার নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। এই কারণে কিন্তু তারা সর্বশেষ প্রচারণায় কিন্তু ব্যস্ত রয়েছেন। নরিন, এই ছিল আমার কাছে গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বশেষ খবর। নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এম নজরুল ইসলাম। ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে আদালতের নির্দেশে টনক নড়েছে দুদকের। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধানে শিগগিরই মাঠে নামছে সংস্থাটি।
দুদক সচিব জানান, আদালতের নির্দেশনা আসার পরেই কাজ শুরু হবে। মহিউদ্দিন আহমেদের রিপোর্ট। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাইম সহ কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে 14 মে আদালতে রিট করেন আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন। আদালত দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধানের নির্দেশ দেন। এর আগে 3 মে আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন একই অভিযোগ দুদকেও জমা দেন। দুদক এই বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে দুদক সচিব জানান, ইতোমধ্যে আদালত থেকে বাফুফের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা দিয়েছেন। নির্দেশনার কপি দুদকে আসলে অনুসন্ধান শুরু করবে সংস্থাটি। মাননীয় আদালত থেকে যে রায় দেওয়া হয় অথবা অর্ডার দেওয়া হয় সেটা আসতে অনেক সময় একটু দেরি হয়, সেক্ষেত্রে আমাদের দীর্ঘ কৌশলের মাধ্যমে তারা আমাদেরকে মানে মেসেজ নির্দেশটা কনভে করেন। নিজেদের অনুসন্ধান প্রক্রিয়া নিয়েও কথা বলেন দুদক সচিব। যে কোনো অভিযোগ আসার পরে আমাদের জাতীয় কমিটির মাধ্যমে কমিশন উপস্থাপনে, কমিশন যদি মনে করে যে অনুসন্ধানযোগ্য তাহলে অনুসন্ধান শুরু হয়ে যাবে, এক নম্বর। দুই নম্বর, যদি কোনো উচ্চ আদালত থেকে নির্দেশনা আসে তাহলে সেটি আমরা তো অবশ্যই অনুসন্ধান কমিশনের অনুমোদন ক্রমে শুরু হবে। ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফার দেয়া টাকার ব্যয়ের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। একই সাথে তার 12 লাখ টাকা জরিমানা করা হয়। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পার হতে বাধ্য হচ্ছেন মিরপুর মেট্রো রেল এলাকার বাসিন্দারা। তবে মেট্রো রেলের কারণে নতুন করে ফুটওভার ব্রিজ নির্মাণে সমস্যা হলেও পথচারীদের নিরাপত্তায় আধুনিক জেব্রা ক্রসিং করার কথা জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। প্রতিবন্ধী ও অসুস্থদের জন্য চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাসও দিয়েছেন। জেড আই মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। উপর দিয়ে যাচ্ছে নিরাপদ যাত্রার বিদ্যুতায়িত মেট্রো রেল, নিচের দৃশ্য অবশ্যই ভিন্ন। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে মানুষ। মিরপুর 12 থেকে আগারগাঁও পর্যন্ত 7 কিলোমিটার সড়কে ফুটওভার ব্রিজ আছে মাত্র 3টি। মেট্রো রেলের কারণে কর্তৃপক্ষের ইচ্ছে থাকলেও এ লাইনে ফুটওভার ব্রিজ করার সুযোগ কম। এ অবস্থায় বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে শিশু কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের। আমরা যাওয়ার সময় প্রতিনিয়ত গাড়িগুলো এখানে কোনো ব্রেক করে না, আমাদের যাওয়া আসার খুবই সমস্যা হয়, ড্রাইভার ভাইদেরকে সিগন্যাল দিয়ে গাড়ি থামায় না। আমাদের বাচ্চাদের নিয়ে ফুটওভার ব্রিজ মানে পার হইতে আমাদের সুবিধা হতো। আমরা যে ফুটওভারের ব্রিজগুলি ব্যবহার করতাম সেগুলো না থাকাতে আমাদের এখন কিছুটা অসুবিধা হইতেছে। ঢাকা উত্তরের মেয়র বাস্তবতা স্বীকার করে শোনালেন বিকল্প পরিকল্পনার কথা। বলেন এই সড়কগুলোই করা হবে আধুনিক জেব্রা ক্রসিং। 30টা ফুট ওভার ব্রিজ কিন্তু আমরা করার পরিকল্পনা নিয়েছি, 30টা, এবং কিছু কিছু জায়গায় ফুট ওভার ব্রিজ সাথে আবার চলন্ত সিঁড়ি যেটাকে স্কেলেটর বলা হয় এরকম 6টি জায়গায় আমরা স্কেলেটরও দিয়ে দিচ্ছি। মেট্রোলের জন্য আমরা ফুট ওভার ব্রিজ করতে পারবো না, সেখানে এলিভেটেড জেব্রা ক্রসিং আমরা করে দেব। প্রতিবন্ধী ও অসুস্থ মানুষদের কথা বিবেচনা করে ঢাকার বিভিন্ন পয়েন্টে চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান মেয়র। আমরা এখন মনে করি যে স্কেলেটর লাগালো মাঝে মাঝে কিন্তু দেখা যায় যে অনেক চাপের মধ্যে মাঝে মাঝে কিন্তু স্কেলেটর কিন্তু নষ্ট হয়ে যায়, এর জন্য আমরা চিন্তা করছি আর এক নতুন কনসেপ্ট র্যাম্প। বিভিন্ন অনেক দূর থেকে আমরা যদি র্যাম্প লাগিয়ে দিতে পারি তাহলে আমাদের যদি বিশেষ চাহিদা সম্পন্ন যারা হুইলচেয়ারে থাকবে তারাও কিন্তু র্যাম্পে দেখে উঠে যেতে পারে, এর জন্য নতুন একটা কনসেপ্ট নিয়েছি। নিরাপদ যাতায়াতের স্বার্থে মেট্রো রেল এলাকায় বিকল্প ব্যবস্থা করতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান আতিকুল ইসলাম। আমাকে যারা যারা যেখানেই বলছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।